আমি আপনাদের দলের সর্বকনিষ্ঠ সদস্য। আমি আশা করি আপনারা আমাকে সর্বকনিষ্ঠ সদস্য হিসাবে গ্রহণ করবেন। সর্বকনিষ্ঠ হলেও আমার চেতনা জয় বাংলা কিন্তু সর্বকনিষ্ঠ নয়, এটা অনেক পুরাতন। 1971 সালে পাকিস্তান আর্মি পরিত্যাগ করে আমি জম্মু কাশ্মীর হয়ে ভারতে আসি। সেখান থেকে 8 থিয়েটার রোডে ওসমানের সঙ্গে দেখা করে এই মিলানদের মতো মুক্তিযোদ্ধাকে নিয়ে আমি বাংলাদেশে আসি। এবং সর্বপ্রথম আমার ভাই জনাব আব্দুল্লাহ আবুল আসাদ আবদুল্লাহ উপজেলা আগল জেলার পয়সাঘাট গ্রামে আমি উপস্থিত হই। তারপরে বরিশাল বিভাগের 34টি থানায় 34টি সংগঠন করি, বারবার যুদ্ধে অংশগ্রহণ করি। আমার সৌভাগ্য হয়েছিল এদেশের জন্য 3 বার গুলিবিদ্ধ হওয়া এবং বঙ্গবন্ধু স্বাধীনতার পরে এই অঞ্চল থেকে একমাত্র আমাকে জীবিতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ খেতাব বীরোত্তম খেতাবে ভূষিত করেছিলেন। আমি বঙ্গবন্ধুর ডাকে 71 যুদ্ধ করেছি। আমার চেতনা ছিল জয় বাংলা, জয় বাংলা বলে আমি চার্জ করতাম, আমি শত্রু বাহিনীদের উপর অ্যাটাক করতাম। কাজে আমার চেতনা নতুন কিছু নয়। ভাই ও বোনেরা, আপনাদের জানাতে চাই যেটা আপনারা অনেকে ভুলে গেছেন, আপনার সামনের বক্তৃতায় বলবেন, বঙ্গবন্ধু শুধু দেশ স্বাধীনই করেন নাই, বঙ্গবন্ধুর মতো দৃঢ় নেতৃত্ব না থাকলে এদেশ থেকে 23 মার্চ মাসে মিত্রবাহিনী যেত কিনা আমার সন্দেহ। ইতিহাস বলে না 45 সনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়, এখনো জাপানে আমেরিকান আর্মি, কোরিয়ায় আমেরিকান আর্মি, জার্মানিতে আমেরিকান আর্মি, কিউবায় আমেরিকান আর্মি। বঙ্গবন্ধু এটা বিশেষ অবদান। আর স্বাধীনতা ছাড়াও আর যদি কোনো কারণে বঙ্গবন্ধুকে আমাকে স্মরণ করতে হয়, তাহলে আমরা বলবো যে বঙ্গবন্ধু এই জাতিকে একটা নিরলস নির্ভেজা জাতি উপহার দিয়েছে। আবার দেখা হবে। আর আমি তো আপনাদের কাছে পরিচিত, আমি 71 সনের ক্যাপ্টেন ওমর, বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগে নৌকা মাথায় জালকরি 1 আসন থেকে প্রার্থী। আপনারা আমার জন্য দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলার মেহনতি মানুষ।